মামা আর বলো না দূর এটা কি আ করে কি দেখতেছ সাবি সাবি এটা খুলবো চেষ্টা করো চিন্তা করতেছি না তো মোবাইলটা কার কাছে সেটা নিয়ে চিন্তা করতেছি তোমার মামি এই বদ মহিলা দিনের মধ্যে 100টা কল দিতেছে আমি ধরতেছি না তারপরে কল দিতেছে এটা কি বলা এটা তো অনেক বিপদের সংবাদ এটা যদি এখন কোনোভাবে মনসা হাতে পড়ে যায় না তাহলে তুমি মার্ডার তুমি একদম কাতল হয়ে যাবা আরে তার চেয়ে বড় কাতল করার লক্ষ্য নিয়ে এই বাড়িতে আছে সেটা আবার কে তোমার জানে লাভ নাই তুমি যাও ঘুমাও আচ্ছা বিপদ আর বিপদ আমি যাচ্ছি ডিভোর্স লেটার কোথায় পেলি এটা সাফাত ভাইয়ের কাছে বাবা তুমি পাঠাও
হ্যাঁ 2 তারিখের চেক ছিল আপনি একটু চেক করেন না হলে আমি আপনি একটা কাজ করেন আমি আধা ঘন্টা পরে আপনাকে ফোন করছি বা আপনি ফোন ব্যাক করতে পারেন ঠিক আছে আপনার ডায়াল কৃতম নম্বরে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না আগে তো ফোন করে দেখো ঠিক আছে আমি রাখছি ওকে বাই শান্তি পাইলাম এই জন্যই কই বাড়িতে একজন ডাক্তার থাকা অতি জরুরি সাফাত বাবাজি কেমনে কামটা করলো বাবা উঠছো কেন তোমার ঘুমানো দরকার ঘুমাও না আমার ঘুম নাই ঘুম আমার হারাম করে দিয়েছে সাবাত তুই ফোন কর সাবাতকে আঙ্কেল আঙ্কেল আপনার কোথাও ফোন করবার দরকার নেই আপনি একটু ঘুমান আই তুমি চুপ কর তো আই ফোন কর বাবা ইয়ে আঙ্কেল শুনুন আপনি আমার কথাটা একটু শুনুন মানে হয়েছে কি আপনার প্রেশারটা হাই তো তো এখন আপনার ব্রেনে ব্লাড সার্কুলেশন বেশি হচ্ছে আর এখন যদি আপনি ফোন করেন উত্তেজিত হয়ে যান তাহলে আপনার ব্লাড সার্কুলেশন আরো বেড়ে যাবে আর তাহলে তুমি চুপ করো আমার স্ট্রোক হবে আই ফোনটা দে ফোনটা দে আমাকে বাবা দে না ফোনটা বাবা প্লিজ পরে কথা বলে একটু রেস্ট চুপ সাফাত বৌমা কোথায় বৌমা কোথায় কি হলো জবাব দিচ্ছ না কেন আমার কথা শুনতে পাচ্ছ না দেখো জীবনটা তোমার কাছে ছেলে খেলা হতে পারে কিন্তু আমার কাছে ছেলে খেলা না তুমি আজকে অফিস থেকে ফেরার সময় বৌমাকে সঙ্গে করে বাসায় নিয়ে আসবে আর যদি না নিয়ে আসো তাহলে তুমিও বাসায় ঢুকতে পারবে না কথাটা মনে রেখো হ্যাঁ বাবা সুজিতি বলো কি করছো না কিছু করছি না একটা প্রজেক্ট রেডি করতে হবে তাই একটু স্টাডি করে নিচ্ছিলাম আর কি অফিসের জন্য তুমি তো বুঝবে না জল ও জেলেদের নিয়ে একটা প্রজেক্ট তুমি কি করছো আমি কিছু না তোমার কথা ভাবছি আবির কি ভাবছো আবির তুমি না দিনকে দিন কেমন যেন হয়ে যাচ্ছ একদম অচেনা ওটা তোমার মনের ভুল সুজিতি তাই যেন হয় আচ্ছা শুনো বাবাকে কবে আসতে বলবো কেন কেন মানে কি আমাদের বিয়ের জন্য বাবা কালই আমাকে জিজ্ঞেস করছিল তোমার কথা আর দেরি করা একদম ঠিক হচ্ছে না আবির সুজিতি আমার একটা কল ওয়েটিং আছে আমি তোমাকে পরে রিং ব্যাক করছি হ্যাঁ Thank you.
এই বাক্সটা তুমি আমার আঙুল থেকে নিয়ে গেছিলে না, আমি তোমার রুম থেকে নিয়ে আসছিলাম। মার রেখে যাওয়ার গয়না, তোমার ভাইয়ের যে ছেলেকে পছন্দ করে সেই ছেলের জন্য তুমি এই গয়না বিয়ে কর। আপনার কি মন খারাপ? বাবা সাফাত ভাইয়ের সাথে রাগারাগি করেছে, সে বলে দিয়েছে যে ভাবিকে না নিয়ে যেন সাফাত ভাই নিজেই বাসায় না আসে। কি করবেন বলেন? আঙ্কেল তো বুড়ো মানুষ, আর ভাবি তার প্রিয় মানুষের মধ্যে একজন ছিল। আমার কিছু ভালো লাগছে না, ভাইয়া ভাবিকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কি বলেন? আমি সকালবেলা যখন চা নিয়ে গিয়েছিলাম ভাইয়ার ঘরে, তখন ডিভোর্স লেটারটা হাতে পাই। আমরা কিছু বুঝতে পারছিলাম না কি করা উচিত, তাই লেটারটা নিয়ে যেয়ে বাবাকে দিয়েছিলাম, আর বাবা তাই সাফাত ভাইয়ের সাথে রাগারাগি করেছে। কি এমন হলো বলেন তো যে ভাইয়া ভাবিকে ডিভোর্স দিয়ে দিতে চাইছে? সব দোষ আমার। আচ্ছা ভাইয়া কোথায়? বারান্দায়। আমাকে আমাকে যেতে হবে, ভাইয়াকে সব কিছু খুলে বলাটা খুব দরকার। চলে গিয়ে আমার জীবনটাকে একেবারে এলোমেলো করে দিয়ে গেছে। আমি কখনো আমার সন্তানদের এভাবে দেখতে চাইনি। অথচ আমার ছেলেটা তার বউকে ডিভোর্স দিল। ছি 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 আঙ্কেল, আপনি একটু ভাইজানের সাথে কথা বলে দেখেন না। ওর সাথে কি কথা বলবো, ও তো ছেলে মানুষ না। মানুষ মাত্রই তো ভুল করে। কে এসছে? জি